ভালোবাসা, ধর্ম, বর্ণ, জাতি, দূরত্ব কিংবা বাধা বিপত্তি কোনো কিছুতেই থেমে থাকে না। ভালোবাসার দৃঢ় মনোবল আর বিশ্বাস সব কিছু জয় করতে পারে। সাম্প্রতিক সময়ে প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে এসেছেন ভিনদেশি তরুণ তরুণী। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে এসেছেন অস্ট্রিয়ার এক নাগরিক। পছন্দের মানুষটিকে কাছে পেতে দিনাজপুরে এসেছেন অস্ট্রিয়ার প্রকৌশলী অ্যাড্রিয়ান বারিসো নিরা। অ্যাড্রিয়ান অস্ট্রিয়ার ভিয়েনার বাসিন্দা, সেখানকার একটি নির্মাণকারীর প্রতিষ্ঠানে অংশীদার হিসাবে কর্মরত আছেন। অ্যাড্রিয়ান মুসলিম। অন্যদিকে প্রেমিকা নুসরাত জাহান রুম্পা দিনাজপুর 5 নম্বর উপশহর এলাকার প্রয়াত আব্দুর রাজ্জাকের মেয়ে। নয় আগস্ট রাতে দিনাজপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই প্রেমিকার রুম্পার পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। জানা গেছে, আমেরিকায় রুম্পার এক আত্মীয় ও অ্যাড্রিয়ানের এক আত্মীয়ের বাসা পাশাপাশি। 2019 সালে সেখানে তাদের পরিচয় হয়। এরপর থেকে ফেসবুক সহ নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কথা চলতে থাকে। ধীরে ধীরে সেই সম্পর্ক রূপ নেয় ভালোবাসায়। একটা সময় তারা দুজনেই অনুভব করেন একে অপরকে ছাড়া থাকতে পারবেন না। পরে 2020 সালে তারা বিয়ে করার জন্য সম্মত হন, কিন্তু করোনা মহামারীর কারণে তা আটকে যায়। অবশেষে গত 7ই আগস্ট প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসেন 35 বছর বয়সী অ্যাড্রিয়ান। ২৭ বছর বয়সী প্রেমিকা রুম্পা দেশের একটি গণমাধ্যমকে বলেন, অ্যাড্রিয়ান মনের দিক দিয়ে অনেক ভালো মানুষ, তার ব্যবহার খুবই ভালো, বাংলাদেশে এসে সে খুবই খুশি, এদেশের প্রকৃতি, মানুষ তার ভালো লেগেছে। রুম্পা জানান, অ্যাড্রিয়ান আমাকে নিয়ে তার দেশে যেতে চায়, কিন্তু হঠাৎ করে তো আর সেখানে যাওয়া যায় না, এর জন্য প্রায় 6 মাসের মতো সময় লাগবে। প্রেমিক অ্যাড্রিয়ান বলেন, দীর্ঘ 4 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় তাকে যেভাবে দেখেছি, বাস্তবে তার থেকেও সে অনেক ভালো, এদেশের প্রকৃতি ও মানুষ খুব ভালো, এদেশের খাবার খুবই সুস্বাদু, দীর্ঘ প্রতীক্ষার পর আমি তাকে বিয়ে করতে পেরেছি, আমি স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই, আমি বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ। সাদাকালো নিউজ।